Hello dear viewers, welcome back to Raj Tutorial VD. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। Dear viewers, আমরা অনেক সময় আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা খুব সহজেই এনআইডি কার্ডের সার্ভার কপি পেতে পারি। তো এই এনআইডি কার্ডের যে সার্ভার কপিটা আমরা ডাউনলোড করব সেটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে কোনো লাইভ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। আপনি ইচ্ছে করলে যে কারো এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই, যার জন্য আপনার প্রয়োজন হবে একটি এনআইডি নাম্বার এবং উক্ত এনআইডি নাম্বারের ব্যক্তির জন্ম তারিখ। তাহলে চলুন দেখি আমরা কিভাবে খুব সহজেই এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এজন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ব্রাউজারের। তো আমি এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পর এর অ্যাড্রেস বারে আপনি লিখবেন প্রত্যয়ন। এই যে প্রত্যয়ন .gov.vd এই টেল লেখার পরে আপনি জাস্ট ইন্টার চাপবেন। ইন্টার চাপলে আপনাকে সরাসরি প্রত্যয়ন .gov.vd এই ওয়েবসাইটে প্রবেশ করিয়ে দেবে এবং এখান থেকে আমরা ফ্রি রেজিস্ট্রেশন করে আমরা আমাদের এনআইডিটি আমরা ডাউনলোড করতে পারবো। তো এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সেবা আপনি পেতে পারেন। এখান থেকে আপনি নিচে যদি স্ক্রল করে নিচের দিকে নামেন তাহলে দেখবেন যেখানে অনেক ধরনের প্রত্যয়ন আছে। আপনি সমস্ত কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনার ওই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন ওই সেবার আওতাভুক্ত থাকে। এখান থেকে আপনি সরাসরি এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি এখানে ফ্রি অ্যাকাউন্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। আর পূর্বে যদি আপনার এখানে কোনো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগ ইনে চেপে লগ ইন করে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এনআইডি ডাউনলোড করতে পারেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই যার জন্য আমরা যেখানে ফ্রি অ্যাকাউন্ট লেখা আছে আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলুন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুটি অপশন ওপেন হবে, একটি হচ্ছে প্রশাসনিক আর একটি হচ্ছে নাগরিক। আমরা জাস্ট নাগরিকের উপর ক্লিক করব। নাগরিকে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য একটু পেজ ওপেন হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে যেখানে জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন দিয়েও আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আর যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করব এজন্য আমরা যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এইটার উপর আমরা ক্লিক করব। তো যখন আমরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ক্লিক করব তখন কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র এই অপশনটি ওপেন হবে। তো এখানে আপনি আপনার প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো পরিচয়পত্রটি দেওয়ার পর আপনি নিচে দেখবেন জন্ম তারিখ, এখানে থেকে আপনি জন্ম সালটি সিলেক্ট করে দিবেন। তো জন্ম সালটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আছে মাস, কোন মাসে জন্ম হয়েছে সেই মাসটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আছে দিন, আপনি দিনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আছে একটি মোবাইল নাম্বার, আপনি জাস্ট 11 ডিজিটের একটি মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। সঠিকভাবে আপনি মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনি এখান থেকে নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করবেন। এই যে নিবন্ধন করুন, আপনি নিবন্ধন করুনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। তো আপনি জাস্ট সরাসরি এখানে নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করবেন। দেখুন নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটি কোড নাম্বার দিবেন। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু একটি SMS পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি জাস্ট এই নাম্বার কোড নাম্বারটি এখানে দিয়ে জমা দিন, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে জমা দিন এই অপশনে ক্লিক করবেন। এবার জমা দেওয়ার পর দেখুন এখানে একটি নোটিফিকেশন দিয়েছে, অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর আমরা আমাদের বাকি কাজটা আমরা করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, এরপর আমি লগ ইন করার জন্য আমরা জাস্ট লগ ইনের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। দেখুন এখন কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এবং এখানে যার নামে এটি করা তার নামটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে এখানে রেজিস্ট্রেশন করতে তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যেখানে কি সমস্যা আপনার। আমরা চেষ্টা করব সেটা আপনাকে সঠিকভাবে দেওয়ার জন্য, যে সমাধান দেওয়ার জন্য।
সঠিক সমাধান দেওয়ার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে। তো এখানে এখন কিন্তু আমাদের একটা লগইন হয়ে গেছে, আর যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্র আমরা ডাউনলোড করব, তার আগে একটি কথা বলে নিই ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ধরনের সেবা পেতে চান, অন্যান্য সেবা, তাহলে আপনার কিন্তু এখানে যে লাল রঙের লেখা আছে যে আপনার প্রোফাইলটি 100% করতে হবে, আর যদি আমরা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করি আমাদের এটা 100% না করলেও চলবে। তো আমরা দেখুন, যেহেতু জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করব, আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আপনার যে এনআইডি দিয়ে আমরা এই ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই এনআইডি নাম্বারটি এখানে কিন্তু অটোমেটিক দেখাচ্ছে এবং এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তো এর ফলে আমরা যদি এটার এখন ডাউনলোড করতে চাই তাহলে এখানে সঠিক জন্ম তারিখ দিতে হবে। আমরা জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি এবং মাসটি আমরা দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। এরপর আছে হচ্ছে দিন, আমরা দিনটা সিলেক্ট করে দিচ্ছি, আমরা দিনটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর সমস্ত কিছু ঠিক থাকলে এখানে লেখা আছে দেখুন প্রিন্ট করুন। তো আমরা প্রিন্ট করুন অপশনে ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে দেখুন যে এখানে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এখানে কিছু একটি সরকারি একটা ফিসের বিষয় আছে সেটা দেখাচ্ছে। তো আমরা যদি প্রথমবার আমরা এটা রেজিস্ট্রেশন করি তো আমরা ফ্রিতেই আমরা প্রথম একবার আমরা এটাকে ডাউনলোড করতে পারবো, তারপরে করতে গেলে আপনাকে হয়তো পরিশোধ করতে হবে এই অনুসারে। তো পরিশোধ করুন অপশনে যদি আমরা ক্লিক করি দেখুন এটা কিভাবে পরিশোধ করে। তো আমরা যেহেতু প্রথমবার করব আমাদের পরিশোধ না করলেও হবে। এখানে দেখুন আমরা নগদ দিয়ে, বিকাশ দিয়ে বা ওকে ওয়ালেট দিয়ে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। তো আমাদের পেমেন্ট করার নাই, কিন্তু আপনি প্রয়োজন শুধু জাস্ট দেখুন এখান থেকে ওই অপশনটি আসলে আমরা এখান থেকে ব্যাক দিয়ে আসবো, শুধু পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করার পর। তো আমরা বিনামূল্যে কিন্তু সেটা করতে পারবো। তো দেখুন আমরা এইভাবে আসার পর আমরা জাতীয় পরিচয়পত্রে ক্লিক করেছিলাম, এখান থেকে আমরা কিন্তু এখানে দিন তারিখ দিয়ে আমরা প্রিন্ট অপশনে যাওয়ার পর আমরা এবার করার পর পেমেন্ট করার পর এই কথাটা লেখার পরে আমরা জাস্ট এখান থেকে জাতীয় পরিচয়পত্রের আবেদন সমূহ, এই জাতীয় পরিচয়পত্রের আবেদন সমূহের উপরে ক্লিক করব। তাহলে দেখবেন যে এই যেখানে দেখুন আমরা যে পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করেছিলাম সেখানে কিন্তু দেওয়ার পরে যদি আপনি পেমেন্ট করুন এই অপশনে, পরিশোধ করুন এই অপশনে ক্লিক না করেন তাহলে কিন্তু এই অপশনটি আসবে না। আপনি ওখানে ক্লিক করার পর ব্যাক করে আপনি চলে আসবেন জাতীয় পরিচয়পত্রের আবেদন সময়, এখানে ক্লিক করলে জাস্ট আপনি এখানে প্রিন্ট করুন অপশনে ক্লিক করুন, আপনার এনআইডিটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট করুন অপশনে ক্লিক করুন, তাহলে এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু এই যে আপনি একবার যে আপনি করছেন সেটা এখন আর কিন্তু করতে পারবেন না, হয়তো করা যাবে ভিন্ন সিস্টেমে, আপনাকে সেটা পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনি একবার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন যে কারো এভাবে। তো আমরা একটু এটা ওপেন করে দেখি, এই যে দেখুন তার কিন্তু এনআইডিটি একেবারে সার্ভার কপি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এভাবেই কিন্তু খুব সহজে যে কারো এনআইডি আমরা এটা কিন্তু আমরা যে কারো এনআইডি আমরা এভাবে সার্ভার কপিটা আমরা ডাউনলোড করতে পারি। তো খুবই সহজ একটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।